Hello, welcome, assalamualaikum. Apnader shobaike amontron janacchi. Ami Selina Rahman. Amar cooking ebong lifestyle channel e. Jodio ajke ranna niye kono kotha hobe na. Ajker ei video ba ei recording er uddeshyo ta ekdom totally bhinno. Ebong asha korchi ei video ta ashole apnader shobari bhalo lagbe. কারণ হচ্ছে এটা শুধুমাত্র শুধুই মাত্র আমার রেগুলার ভিউয়ার্স যারা তাদের জন্য এক্সক্লুসিভলি আমার আজকের ভিডিও হচ্ছে এই প্রথম আমার চ্যানেলে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন গিভঅ্যাওয়ে সো সাধারণত যারা ইউটিউবার তারা গিভঅ্যাওয়ে করে যে কোনো স্পন্সর বা এরকম কোনো কোনো কিছু কোনো কোম্পানি বা কোনো কিছু থেকে কোনো গিফট নিয়ে কোনো স্পন্সরের জন্য তারা গিভঅ্যাওয়ে করে বাট আমি সেটি করছি না আগেই আমি বলে নিচ্ছি এটা টোটালি আমি আমার আমার পার্সোনালি আমার আনন্দটাকে আপনাদের সাথে শেয়ার করতে হ্যাঁ যেহেতু আমার চ্যানেল অ্যাডসেন্সের সাথে কানেক্টেড করা তো কম বেশি কিছু হলেও কিছু টাকা পয়সা লেনদেন এর মধ্যে আমার সাথে হয়েছে ইউটিউবের সাথে যেটা আমি আপনাদের উদ্দেশ্যে ভাগাভাগি করে দিতে চাই আর সেটা খুবই সামান্য এবং আমার এই গিভঅ্যাওয়েটাও সামান্য যেহেতু টোটালি আমি নিজেই করছি এবং এই গিভঅ্যাওয়ের যে নিয়মটা সেটাই আমি বলার জন্য আজকের এই অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে আমার চ্যানেলটা যদিও লিস্টেড হয়েছে সেই 2012 সাল থেকে কিন্তু আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ বা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি বা ইউটিউবের সাথে পার্টনারশিপে এসেছি হচ্ছে 3 থেকে 4 মাস হলো এবং ইতিমধ্যে আমি আমার এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক বেশি আপনাদের কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি যেটি আমার একদমই যেরকমটি আমি আশা করেছিলাম তার থেকে অনেক 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 বেশি ভেবেছিলাম যে অনেক সময় লাগবে তো ইতিমধ্যে আমার চ্যানেল 6000 পার হয়ে গেছে তো আমার যেই ইচ্ছাটা সেটা হচ্ছে 10,000 যখনই হিট করবে যেই ফ্লোতে আপনারা আমাকে সাপোর্ট করছেন এতে মনে হচ্ছে সেই দিন খুব বেশি দিন দূরে নয় যে 10,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে যাবে তো 10,000 সাবস্ক্রাইবার যেদিনই হিট করবে তখনই আমি অ্যানাউন্স করব যে সেই গিভঅ্যাওয়েটা আসলে কে উপযুক্ত পাওয়ার জন্য আমার চ্যানেলের প্রথম গিভঅ্যাওয়ে আমি কিন্তু আমার চ্যানেলের যে প্রত্যেকটা কমেন্ট আমি নিজে দেই অনেকেই আছেন যারা ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারের হেল্প নেয় তো আমি আসলে আমি পার্সোনালি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করি হয়তো বা যখন পাচ্ছি না তখন হয়তো বা সেটা টাইমিংয়ে টাইম জোনের সাথে মিলছে না বা রাতের বেলা এরকম সেই জন্য দেরি হয় অথবা এছাড়া যখনই যতটুকু যত তাড়াতাড়ি যত দ্রুত যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটার উত্তর আমি রাইট অ্যাওয়ে দেওয়ার চেষ্টা করি যদিও সম্ভব হয় না সবসময় সেখানে সেভাবে আমি সিলেক্ট করব যেটা আসলে সবসময় ফেয়ার হয় যিনি যারা আমাকে খুব প্রথম থেকেই খুব অনুপ্রেরণা যুগিয়ে আসছেন আই হোপ আপনি এই ভিডিওটাও এখন দেখছেন তো অবশ্যই আপনারা মনের মধ্যে আপনারা খচখচ করছে বুঝতে পারছেন যে আমি কাদের কথা বলছি আমার ইউটিউবের যে ভিউয়ার্স সেখান থেকে প্রায় 10% অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবড আর বাকি 90%ই হচ্ছে যারা আসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দেখেন তো ব্যাপার না ইনশাল্লাহ আস্তে আস্তে তারাও চলে আসবে আস্তে আস্তে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে এবং নন সাবস্ক্রাইবার ভিউয়ার্সের সংখ্যা কমবে এটাই আমি আশা করি এবং যারা আমার ফেসবুক পেজে লাইক করা আছেন সংযুক্ত আছেন এবং তারা অনেক মানুষই আছেন যারা আমার এই রেসিপিগুলোকে ট্রাই করেন এবং সেই ট্রাই করে সেই আপনাদের সেই আনন্দগুলো সেই সাকসেস ভিডিওগুলো বা সাকসেস ছবিগুলো আমাকে শেয়ার করেন এরকম কিন্তু অনেক আছেন এবং হাজার হাজার আমি প্রতিদিনই ইনবক্সে মেসেজ পাই আমি চেষ্টা করি সেখানেও রিপ্লাই দিতে আমি প্রতিদিনই ফেসবুকে মেসেজ পাই প্রতিদিনই কমেন্ট ছাড়াও অনেকেই আছেন যারা আসলে পাবলিকলি কমেন্ট করতে চান না কিন্তু তারা তাদের যে তারা যে ট্রাই করেছেন আমার রেসিপি তারা যে একটা রেসিপি ট্রাই করে সেটা একটা রান্না ট্রাই করে তারা সাকসেস হয়েছে সেই আনন্দটাকে আমার সাথে শেয়ার করতে চায় তারা সেই ছবিটা ইনবক্সে আমাকে সেন্ড করে বা ফেসবুকে আমাকে সেন্ড করছে তো সেরকম সেই সেটাও আমি দেখবো সেটা থেকেও আমরা আমি সিলেক্ট করবো আবার আমার ওয়েবসাইট আছে একটা যেটা হচ্ছে www.selinarahman.com ওখানেও সাবস্ক্রাইব করা তো মূলত যে আসলে
যথেষ্ট পরিমাণে সময় এবং সাপোর্ট আমাকে দিয়ে এসেছে সেই প্রথম থেকেই। অবশ্যই জিনিসটা আসলে তার ক্ষেত্রেই ফেয়ার হবে যে এরকম একটা গিফট, এরকম একটা আনন্দ আমি তার সাথেই প্রথম শেয়ার করি। এবং এটা তো শুধুমাত্র শুরু। আশা রাখছি আমার যে ইচ্ছাটা সেটা হচ্ছে প্রতি 10,000 সাবস্ক্রাইবার, যেমন এখন 10,000 হিট করলেই আমি প্রথম গিফটটা আমি দিয়ে দিব, এবং এরপরে যখন 20,000 সাবস্ক্রাইবার হবে অবশ্যই সেই গিফটটা আর একটু বড় হবে। তো আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী, যেহেতু আমি কোনো নেটওয়ার্কের সাথে জড়িত না, যেহেতু আমি কোনো স্পন্সর আর এর কোনো হেল্প নেই না, কোনো স্পন্সর সিকার না, তো সেহেতু যেহেতু আমি আমার নিজের থেকে আমি এই এই উদ্যোগটা নিয়েছি এবং আমি নিজেই এটা করব, সেহেতু আমি আমার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করব মনে রাখার মতো এবং ভালো কোনো কিছু দেওয়ার, এবং সময়ের সাথে সাথে সেটার সাইজ এবং ভ্যালু অবশ্যই বাড়বে আশা করছি। তো আমি আপনারা যারা আমার সব সময় সাথে আছেন এবং সব সময় আপনারা যারা আমাকে সাপোর্ট করেন, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন, উৎসাহ দেন, সাজেশন দেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি আসলে বলে বোঝাতে পারবো না, আপনাদের এক একটি কমেন্ট যখন আমি পাই, আপনাদের যখন এক একটি মতামত আমি পাই, আমি এক একটা সাজেশন যখন পাই, প্রত্যেকটা জিনিস আমি খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস, এবং আমি খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করি একটা ক্রিটিসিজমও, সে তার মধ্যেও যে অবশ্যই কোনো সাজেশন থাকতে পারে সেটা আমি সবসময় বিলিভ করি। এবং আমি এরকম বড় কিছু না, শেফ না বা কোনো কিছু না, আমার কোনো নিজস্ব কোনো রেসিপি নেই, বেশিরভাগই হচ্ছে আমার ফ্যামিলি থেকে অ্যাডপ্ট করা, ফ্রেন্ডদের থেকে অ্যাডপ্ট করা, বা অন্য কারো কাছ থেকে, বা নিউজ পেপার থেকে শেখা, অনেক ইউটিউব থেকেও শেখা। তো সেভাবে যেভাবে আপনারা এখন শিখছেন সেভাবেও আমি শিখেছি। তো আমি শুধু কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে শর্টকাটে সহজে ইজিলি সব কিছু করে ফেলা যায়, বা কিভাবে খুব আরও সহজতর করা যায় আমাদের দৈনন্দিন জীবন, সেই যেই ট্রিক্সগুলো আমি করতে গিয়ে শিখেছি আর বাস্তবতা ফেস করে, সেই জিনিসগুলোই আমি শেয়ার করি। এবং বেশিরভাগ আমার যে ফোকাসটা, স্পেশালি দেশের বাইরে যারা থাকে, যারা প্রথমবার ফ্যামিলি ছেড়ে এসে সংসার শুরু করে, তাদের জন্যই আমার মেইন উদ্দেশ্যটা। কারণ আমি মনে করি যারাই সংসার করছে, যারাই যাদেরই বাচ্চা কাচ্চা আছে, যারাই মা, তারাই এক একজন অনেক অ্যামেজিং ফ্যান্টাস্টিক শেফ, এবং প্রত্যেকেই ভালো রান্না করে, প্রত্যেকে আমার থেকে অনেক ভালো রান্না করে, প্রত্যেকেরই নিজস্ব রেসিপি আছে। তবে কারো না কাউকে না কাউকে তো একটু এগিয়ে আসতে হবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে শেয়ার করতে, তাই না? তো সেটা না হয় আমিই হলাম। তো আশা করি আপনারা সবাই আমার এই দিকগুলো বিবেচনা করে আমাকে নিয়মিত এনকারেজ করে যাবেন এবং আমার সঙ্গেই থাকবেন। লট মোর থিংস অ্যাহেড টু কাম ইয়েট। আপনারা সবাই ভালো থাকবেন, এবং খুব শীঘ্রই আশা করছি, সেই দিন বেশি দূরে নাই যে 10,000 সাবস্ক্রাইবারের জন্য আমার অনেক বেশি দিন ওয়েট করতে হবে না, অতি শীঘ্রই আরেকটা অ্যানাউন্সমেন্ট আসবে নাম সহ, যখন আমি আপনার কাছে সেটা হতে পারেন আপনিও, এবং আপনার কাছে আমি ঠিকানা চাইবো যে, এবং অ্যানাউন্স করবো যে এই ভদ্রলোক বা এই আপু, বাই দ্য ওয়ে আমার ভিউয়ার্সদের মধ্যে কিন্তু 50% মেল এবং 50% ফিমেল, এবং আই এম সো গ্ল্যাড যে যারা আসলে প্রবাসে থাকে, এবং বেশিরভাগই প্রবাসে থাকে, প্রায় 85% মানুষরাই প্রবাসে, যারা প্রবাসী যারা তারাই আমার সাথে মূলত যাদের কমিউনিকেশন হয়, আমি দেখেছি যে তারা সবাই প্রবাসে থাকে। তো আসলে প্রবাসী জীবনে যে আমরা অনেক কিছু ফেস করি এটাই হচ্ছে তার প্রমাণ, শিখতে চাই অনেক কিছু এটাই হচ্ছে তার প্রমাণ। তো সেই ভাগ্যবান বা ভাগ্যবতী আপনিও হতে পারেন, ও খুব শীঘ্রই সেটা সামনে আসবে, আমি অ্যানাউন্স করব যে ভাই অথবা আপু আমাকে আপনারা অ্যাড্রেস পাঠান, আপনি আপনাকে আমি আমার পক্ষ থেকে একটা আনন্দ উপহার পাঠাতে চাই, এবং কিভাবে পাঠাবো এবং সেটা অবশ্যই কিচেন রিলেটেডই হবে, সো এবং সেটা খুব ছোট সামান্য হবে, কিন্তু আমার জন্য খুবই অনেক বড়, কারণ আমি আমি খুব আনন্দের সাথে সেটা শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন,
আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এবং খুব শীঘ্রই আরেকটা ভিডিও করব যেটাতে খুব কমন কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সব সময় অনেক সময় সবগুলো প্রশ্নের উত্তর আসলে অত ডিটেইলসে হয়তো কমেন্টসে পৌঁছানো যায় না এমনও হয়েছে একটি প্রশ্ন আসার পরে সেটি উত্তর দেওয়ার পরে আবার কন্টিনিউয়াসলি সেই প্রশ্নটার উত্তর আবার মানে আরেকবার বিভিন্নভাবে বা অন্যভাবে ঘুরিয়ে চাওয়া হচ্ছে হয়তো আমি বোঝাতে পারছি না তো সেরকম একটা শর্ট লিস্ট করে প্রশ্নগুলো করে খুব শীঘ্রই আমি প্রথম কিউএ একটা ভিডিও করব যেটাতে আমি চেষ্টা করব সবাইকে সেই কিছু কিছু রান্নার কিছু কিছু রেসিপির যে কনফিউশনগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্যে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সঙ্গেই থাকুন আরও অনেক কিছু এখনও আপলোড করা বাকি আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো খাবেন আল্লাহ হাফেজ